সো হোয়াটস আপ গাইজ, আই এম শৌরি দ্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি ফর বাইক। আর হঠাৎ করে দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে এরকমভাবে রাইডিং গিয়ার নিয়ে এরকমভাবে পুরো বাইক সেট আপ হঠাৎ করে। অ্যাকচুয়ালি বেরিয়েছি রাত্রির বারোটার সময় অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 10:30টার দিকে। তো তখন আর ব্লগ করতে পারিনি, কেননা একা বেরিয়েছিলাম আর রাস্তায় সবার দেখা করার ব্যাপারটা ছিল, তো একটা টাইমিংয়ের ব্যাপার ছিল, তার জন্য আর শুরু করিনি। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আর আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে একটা ছোট ধাবা আছে, তো সেই ধাবাতে দাঁড়িয়ে আছি। একটু কিছু ডিনার বলতে পারো বা টিফিন বলতে পারো, যেটাই বলো না কেন, সেটার জন্য। তো আপাতত রাইড খুব ভালো যাচ্ছে, আর দেখো তোমরা রাইডটা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আস্তে আস্তে দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি জার্নির উদ্দেশ্যে, আর সত্যি কথা বলতে গেলে এখনো পর্যন্ত বাজে 12:41, আর এটা বেরোনোর কথা ছিল আমাদের, মানে বেরোনো তো এক দূরের কথা, অ্যাকচুয়ালি এটা বেরোনোর কথা ছিল অনেক আগে। এই 12:00 আমাদের ডানলপে মিটিং পয়েন্ট ছিল বালি ব্রিজের ওখানে। তো এই রাইডে আমি থাকছি, স্বাগতদা থাকছে, তোমরা তো স্বাগতদাকে সবাই চেনো, আর আমার সাথে নতুন বিশ্বজিৎদা থাকছে, সমদীপদা থাকছে, আর সঙ্গে পারভেজদা থাকছে। বিশ্বজিৎদা, সমদীপদা আর পারভেজদা, এরা তিনজন অ্যাকচুয়ালি নতুন আমার সঙ্গে। এর আগে অনেক আগে আমি সমদীপদার সঙ্গে শান্তিনিকেতন রাইড করেছিলাম, তো তখন ইউটিউবে কোনো ভিডিও বানাতাম না, সো তার কোনো ভিডিও নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেটা অনেক আগে, মেবি 2016 একেবারে প্রথম দিকে, মানে ফেব্রুয়ারি দিকটাতে এরকম সময় গেছিলাম আমরা শান্তিনিকেতন, আমি, স্বাগতদা, সমদীপদা, আরও একটা দাদা। তো যাই হোক, তো এটাই, আর অনেক লেট হয়ে গেছে, অনেক মানে অনেক লেট হয়েছে। আর চলো তো রাস্তায় দেখি কী পাওয়া যায়, কতদূর কি এনজয় রাইডটা আমরা করতে পারি। আর আরেকটা জিনিস, সিকিম আমরা যাচ্ছি, সিকিমে যাচ্ছি গুরুদমরার লেকে, আর এখনও পর্যন্ত ওয়েদার রিপোর্ট যেটুকু পাচ্ছি গুরুদমরার লেকে অবস্থা খুবই খারাপ, আই মিন ওয়েদার ওই সাইডের দিকে খুব খারাপ। তো যে কারণের জন্য মানে রাইডটা এতদিন পর হচ্ছে, আর ক্যান্সেল তো করতে পারবো না। তো আমরা বেরিয়েছি, আজকে যাব শিলিগুড়ি পর্যন্ত, ইভেন শিলিগুড়ি থেকে আমাদের রাইড প্ল্যান হবে যে আমরা এক্স্যাক্ট গুরুদমরার যাব কি কোথায় যাব। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর সামনে বিশ্বজিৎদা ওয়েট করছে, সমদীপদা ওয়েট করছে ডানকুনি টোলের ওখানে, আর পারভেজদা বহরমপুর থেকে আমাদের সঙ্গে মিট করবে। তো এটুকুই, তো চলো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগবে। তো এখন আমরা আছি ডানকুনির এখানে, ডানকুনিতে আছি। তো আমাদের সঙ্গে সমদীপদা মিট করেছে, সমদীপদা আছে, সমদীপদার 390 নিয়ে, আর ওটা হচ্ছে বিশ্বদা, আর এটা সাগরদা, আর আমার গাড়ি সাইডে রাখা আছে। তো এখানে 2 মিনিটের রেস্ট, একটু 2 মিনিটের রেস্ট বলতে ইন্টারকমগুলো একটু কানেক্ট করে নেবো, ইন্টারকমগুলো কানেক্ট করে নিয়ে এখান থেকে বেরোবো। তো এটুকুই, আর চলো রাস্তায় আবার যেতে লাগি। তো চলো, wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing all right. তো আমরা এখানে মোটামুটি প্রায় 20 মিনিট মতন রেস্ট নিলাম, আর আমাদের রেস্ট নিয়ে আমরা এখন বেরোবো। আর দেখতে দেখতে তোমরা ক্যামেরাটা কতটা জাজমেন্ট করতে পারছো বুঝতে পারছি না, কিন্তু ভোরের আলো ফুটে গেছে, আকাশ প্রায় পরিষ্কার হয়ে গেছে বলতে পারো, আর একটু ব্যাক ট্যাকগুলো ঠিক করে বেঁধে নেওয়া হচ্ছে, আর আমরা এক্ষুনি মোটামুটি বেরোবো। তো চলো রাস্তায় চলো, চলো রাইড এখনো পর্যন্ত খুব ভালো, আপ টু কলকাতা থেকে আপ টু এই কৃষ্ণনগর এখান পর্যন্ত রাস্তাটা সত্যি খুব ভালো রাস্তা পেয়েছিলাম, রাস্তা নিয়ে কোনো প্রবলেম হয়নি, এবং আমাদের রাইডটাও খুব স্মুথ রাইড ছিল। আই হোপ সামনের রাস্তাও ভালো থাকবে এবং রাইডটাও এরকম স্মুথ হবে। তো চলো সঙ্গে থাকো। Right, you weren't easy, so hard to ignore. Pull up on your right, ask what you're drinking, ask what you like. Such a look good in the dim bar light, so damn cheesy. Who'd have
তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে পাপ্পুদা ধাবা, খুবই ফেমাস একটা ধাবা বহরমপুর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। পাপ্পুদা ধাবায় আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম, ইভেন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে আমরা একটু ফ্রেশ হলাম, কারণ প্রায় সারা রাত্রি গাড়ি চালিয়েছি। তো তারপরে প্রায় আমরা এখানে ঘন্টাখানিক রেস্ট করেছি, ঘন্টাখানিক রেস্ট করার পরে এখন আমরা বেরোচ্ছি। ইভেন পারভেজ দাও আমাদের সঙ্গে জয়েন করে গেছে আর পারভেজ দাও রেডি। তো চলো দেখা যাক, এই আমাদের বাইকের মোটামুটি লাইন আপ, লাইন আপ সব পরে দেখাবো। এখন বসে থাকতে থাকতে অনেকটাই লেট করে ফেলেছি, কখন যে লেট করে ফেলেছি এতটা নিজেরাও বুঝতে পারিনি। তো যাই হোক চলো রাস্তায়, চলো রাস্তা দেখা হচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে মানে পাপ্পুদা ধাবা থেকে, আর পাপ্পুদা ধাবা থেকে বেরিয়ে এখন আমাদের সোজা হল্ট হবে, যেটা আমরা এখন সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে প্রায় 130 কিলোমিটার পর, জায়গাটার নাম হচ্ছে বনফুল ধাবা সম্ভবত। তো সেখানে, এবং ওখানে আগেও দাঁড়িয়েছি, আগেও যতবার দার্জিলিং ট্রিপ থেকে ফেরার সময় প্রতিবারই ওখানে আমরা লাঞ্চ করি, তো সেখানেই দাঁড়াচ্ছি, দাঁড়াবো এবার আমরা। আর সাউন্ড অফ সুপারভাইজ, হ্যাঁ যাই হোক যাই হোক, তো ওখানে দাঁড়াবো 130 কিলোমিটার মধ্যে, এবং ওখানে গিয়ে একটু রেস্টও করতে হবে। এখানে রেস্ট তো হইনি, সবাই ফ্রেশ তো হলাম, তো এটাই। আর চলো যাই হোক, যেরকমভাবে যাচ্ছে টুরটা যেরকম চলছে আমাদের খুব ভালো মতন হবে। আর চলো somebody like me. তো এখন আমাদের বাজে হচ্ছে প্রায় 1:10, আর আমরা লাঞ্চ করলাম এখানে বনফুল থেকে। বনফুল থেকে এখন আমরা বেরোচ্ছি, আর এখান থেকে টুয়ার্ড শিলিগুড়ি যাব, এবং এখান থেকে শিলিগুড়ি অ্যাপ্রক্স 200 কিলোমিটার। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ঢোকার চেষ্টা করব আমরা, কেননা সারা রাত্রি ধরে গাড়ি চালাচ্ছি, আর এখন খাওয়া দাওয়ার পরে প্রায় ঘন্টাখানিক আমরা এখানে বসেছিলাম। ঘন্টাখানিক বসে আমরা প্রায় রেস্ট করলাম একটুখানি, কেননা শরীরটা টোটাল ছেড়ে দিচ্ছিল, আর খাওয়া দাওয়ার পরে তার জন্য আরও বেশি করে একটুখানি ওয়েট করলাম, কেননা হাতে সময় আমাদের কাছে, সময় আমাদের কাছে হাতে প্রচুর আছে, কিন্তু সেফলি যেতে হবে, নাইট কমপ্লিট করতে হবে টোটাল সেফলি। তো যে কারণে আমাদের মধ্যে তাড়াহুড়ো নেই, আর সবাই বেরোচ্ছে। পারভেজদা এখানে আছে, পারভেজদা একটু ঠিক করে নিচ্ছে আর ব্যাগটা, আর ওদিক থেকে স্বাগতদা, এরাও সবাই ঠিক হয়ে গেছে। তো চলো, স্বাগতদাও রেডি, বিশ্বদা রেডি, সমদীপদা রেডি, এবং আমিও রেডি, আর চলো রাস্তা দেখা হচ্ছে। তো আমাদের লাঞ্চ শেষ, ব্রেক শেষ, বনফুল থেকে বেরোচ্ছি আমরা এখন। গাড়িতে ফার্স্ট ফিউয়েল আপ করতে হবে, পারভেজদারটাও ফিউয়েল কোর্ট নিতে হবে, আমারটা তো নিতেই হবে, আর সামনেই ফিউয়েল পাম্প আছে। তো আশা করি আর 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, মানে সন্ধ্যের আগে আগে পৌঁছেই যাব শিলিগুড়ি। আর চলো, তো আমরা এখন আছি শিলিগুড়ি থেকে প্রায় 80 কিলোমিটার আগে, আর হঠাৎ করে যেন ওয়েদারটা একেবারেই চেঞ্জ হয়ে গেল, যেন একটা মনে হলো একটা বর্ডার লাইন ওয়েদার। এতক্ষণ আসছিলাম, গরম ছিল, রোদ্দুর ছিল, হঠাৎ করে যেন একদম পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে, তোমরা ওয়েদারটা এখন দেখতেই পাচ্ছ, মেঘলা ওয়েদার, এবং কিছুক্ষণ আগে বোধ হয় এই জায়গাটায় বৃষ্টি হয়ে গেছে, তো চারিদিকে জলও জমে রয়েছে, কিন্তু এই সাইডটাতে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য লাগছে, মানে ধান ক্ষেতের পাশ থেকে মেঘ পুরো একদম কালো হয়ে রয়েছে। আর
এই দিকটাতে ক্যামেরা কতটা দেখতে পাচ্ছে বলতে পারবো না, দেখো এই দিকটাতে রোদ্দুর রয়েছে এখনো। তো চলো কয়েক মিনিটের একটা ব্রেক নিলাম, অনেকক্ষণ টানা গাড়ি চালাচ্ছি, এখনো পর্যন্ত প্রায় 80 কিলোমিটার বাকি আছে। আর আমাদের টার্গেট আছে যে আমরা সন্ধ্যের আগে শিলিগুড়িতে ঢুকবো, যাই হোক কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে চাই না, একেবারে কাছে এসে বৃষ্টিটা এখন ভিজতে চাই না। তো ফিঙ্গার ক্রস অ্যান্ড সঙ্গে থাকো, আই হোপ যেমন ভালোভাবে এসছি আপাতত শিলিগুড়িতে হোটেল যাওয়া পর্যন্ত এইভাবে রাইডটা চলতে থাকবে, তো সঙ্গে থাকো। তো আমরা এখন আছি যে জায়গাটা, এখান থেকে আমাদের শিলিগুড়িতে যে হোটেল আছে সেটা অ্যাপ্রক্স 47 কিলোমিটারের মতন বাকি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম তখন, যেটা বলছিলাম যে যেন বৃষ্টি না আসে সেই মুহূর্তে, তো সেটাই হয়েছে। আর যাই হোক, মোটামুটি রেন কভার টাভার সব পরে নিলাম, ব্যাগের রেন কভারগুলো পরিয়ে নিলাম এবং আবার যাওয়া শুরু করছি। আর সামনে সমদীপদা বিশ্বদা একটু এগিয়ে ছিল, তো তারা এগিয়ে গেছে, লাস্টে এখন আমি পারভেজদা আর সাগরদা পরপর রয়েছি। তো বৃষ্টিটা কম আছে, খুব জোরে হচ্ছে না, কিছুক্ষণ আগে মনে হচ্ছে এই সাইড দিয়ে খুব জোর বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট দেখে যেরকম মনে হচ্ছে। তো এটুকুই, আর এখন আমি কিছু এ করছি না, চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, ব্লগটা এনজয় করতে থাকো একটুখানি। তো আফটার এ হেক্টিক ডেজ আমরা এখানে শিলিগুড়িতে এসে পৌঁছেছি, আর শিলিগুড়িতে আসার ঠিক 45 কিলোমিটার আগে থেকে আমাদের সব থেকে বেশি কষ্ট হয়েছে, কারণ হচ্ছে প্রথমত বৃষ্টি, তারপরে রাস্তা খারাপ, তো সব দিক থেকে খুবই কষ্টের মধ্যে গিয়ে গেছিলো লাস্ট 45, আর ওখানেই সবার সব থেকে বেশি কষ্ট হয়েছিলো। আর পার্সোনালি আমার তো কষ্ট হয়েছিলো, কারণ কাল সারাদিন ঘুমিয়েছি বলা যেতে পারে মাত্র 2 ঘন্টা, তো সেই কারণে খুবই গাড়িটা চালাতে প্রবলেম হয়েছে। আর এই মুহূর্তে আমরা সবাই ফ্রেশ হয়ে এসেছি একটা রেস্টুরেন্টে, পাশে একটা রেস্টুরেন্টে, তো এখানে খাওয়া দাওয়া চলছে আর পাশে বসে রয়েছে। এর আগে 2 বার আমার এই জিনিসটাকে কথা যে বলতে গেছি, পাশ থেকে টোন কেটে 2 বার নষ্ট করেছে, এবং কালকে রাইড দেরি করে শুরু হওয়ার মেন কারণ হচ্ছে 2 ঘন্টা লেট করেছে, 2 থেকে 2.5 ঘন্টা লেট করেছে একা দায়িত্ব নিয়ে। আর পাশে পারভেজদা আছে, বয়েলে ব্যস্ত, আর বিশ্বদা আছে, বিশ্বদা খাওয়া দাওয়ায় ব্যস্ত, সমদীপদা খাওয়া দাওয়ায় ব্যস্ত। সমদীপদা আমার ফার্স্ট ইয়ার একটা জিনিস নষ্ট করেছিল, সেটা চেয়েছি এখন খাওয়ার জন্য, সমদীপদা দেবে না, ঠিক আছে দেবে না এখন ফার্স্ট ইয়ারে, যখন আগের আমাদের জিএস বলে অত্যাচার করেছিল একটা জিনিস আমার ফেলে দিয়েছিল, ঠিক আছে সেটা এখন দেবে না। তো যাই হোক, যাই হোক, তো ব্লগটা এখানে শেষ করছি, আমাদের কালকের প্ল্যানটা, কারণ আমাদের যে প্ল্যানটা ছিল গুরুদমরা যাবো, তো যা ওয়েদার সিচুয়েশন এখনো পর্যন্ত শুনছি, তো সেই ওয়েদারে হিসেবে মনে হয় না গুরুদমরা আমরা কমপ্লিট করতে পারবো, আমাদের সেকেন্ড কোনো অপশান ভাবতে হবে, এবং আমরা ডিনার করে গিয়ে সেটাই ভাববো যে সেকেন্ড অপশান কী আছে আমাদের মধ্যে। আর এটুকুই, চলো কালকে দেখা হচ্ছে, কালকের অপশান বার করে কালকে যখন যেখানে যাবো নিশ্চয়ই আপডেট দেবো, আর সঙ্গে থাকো, ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে।